পাকিস্তানকে 9 রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডের মাটিতে নিগার সুলতানাদের ইতিহাস গড়ার পর অনেকেই 1999 বিশ্বকাপে ছেলেদের পাওয়া জয়ের সঙ্গে তুলনা করছেন। এমন জয়ে নারী দলকে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল ও বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিস্তারিত শাকুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। 23 বছর আগে 1999 বিশ্বকাপে ছেলেরাও জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে, আর নারী দল বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করল। এমন ঐতিহাসিক জয়ে নারীরা আমরা করব জয় গান তো গাইতেই পারে। এ জয়ের পর নিজেদের অনুভূতির কথা জানালেন নারী দলের সদস্যরা। আজকের জয়ে আমরা তো অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে করি আমরা একটা হিস্ট্রি মেক করেছি, আর এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কয়েক ধাপ এগিয়ে যাবে আমার বিশ্বাস। এবং আমি মনে করি ওমেন্স ক্রিকেটের জন্য এটা একটা মাইলফলক। খুবই ভালো লাগতেছে, কারণ সবসময় আমি তো একটা কথা বলে এসেছি এবং আমার টিমের সবাই বলে আসছে যে আমরা সবসময় পাকিস্তানের সাথে খেলি জেতার জন্যই, এবং আমরা জেতার ক্ষুধাটা থাকে আমাদের। তো সেটাই আমরা আজকে জাস্ট চেষ্টা করেছি আমাদের প্ল্যান অনুযায়ী এগোনো এবং প্রপার ইউটিলাইজ করতে পারছি শেষ পর্যন্ত। জয় সবসময় আনন্দদায়ক, এটা অবশ্যই অনেক খুশি একটা বিষয়, বাট জয়টা আমাদের জন্য সবার জন্য দরকার ছিল এবং আমরা অনেক বিশ্বাস করতেছিলাম যে আমরা সবাই মিলে যদি একসাথে খেলতে পারি তাহলে জয়টা আমাদের জন্য সম্ভব হবে, এবং আমরা এটাই কাজ করতে পারছি বিধে আজকে আমাদের জয়টা আসছে। অবশ্যই এই জয়ের সামনে থেকে আরও যে চারটা ম্যাচ আছে আমাদের অনেক বুস্ট আপ করবে। আমরা সবাই একে অপরের সাথে যদি মিলে মিশে সুন্দরভাবে পার্টনারশিপ করে সুন্দর সুন্দর কাজগুলো যদি যার যার কাজগুলো করতে পারি, অবশ্যই সামনেও আমাদের অনেক ভালো দিন আসবে। নারী দলের এমন জয়ে অভিনন্দন জানিয়েছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট টিমের তরফ থেকে অনেক কংগ্রাচুলেশনস ওয়ার্ল্ড কাপের প্রথম জয়ের জন্য। এত বড় ইভেন্টে ফার্স্ট উইন ইজ অলওয়েজ আ স্পেশাল থিং, আর রিমেইনিং ম্যাচেসের জন্য আমাদের সবার তরফ থেকে বেস্ট উইশেস। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বললেন, মেয়েরা সবসময় ভালো খেলছে। এশিয়া কাপ জিতেছিল ভারতকে হারিয়ে, এবার বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করলো। ভালো লাগছে, আসলে মেয়েরা সবসময় ভালো খেলছেন। আপনারা যতদিন ধরে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, প্রথম মেয়েরা কিন্তু এশিয়া কাপ উইন করেছিল ইন্ডিয়াকে হারিয়ে। তো এবারের ওয়ার্ল্ড কাপে প্রথম জয় পেলেন পাকিস্তানের সাথে। আমরাও 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়েছিলাম টেস্ট নেশন হিসাবে। পাকিস্তানের বিপক্ষে নারী বিশ্বকাপে ইতিহাসে নিজেদের জয় দেখা পেল বাংলাদেশ। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে এটি প্রথম জয়। এই ম্যাচে পাকিস্তানের মেয়েদের 9 রানে হারিয়ে মাঠ ছাড়েন নিগার সুলতানার দল। টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে হারিয়ে 234 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেটে হারিয়ে 225 রানে থামে পাকিস্তানের মেয়েরা। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।